মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে সবার রান্নাঘরে হেসেলে ঢুকে যাবে, 70 এটা 220 করাটা সুন্দর লাগে, সুইট রিকোয়েস্ট থাকলে একটু সামর্থ্য হলে ওই 10টা হাঁড়িটা বদলে দেবেন, দেখবেন ভালো থাকবেন। হ্যাঁ এগুলো দেখো ওয়ান টাইম ইনভেস্ট, বারবার তুমি কিনবে না, কোনটাই কষ্টে দুঃখলায় দুঃখ এই কষ্ট এই সেই মাছতে হবে। কাঁচা বাসনে খাবো, আমাদের শরীর ভালো থাকবে, কপারের এতে জল খাবো, শরীর ভালো থাকবে। এবার এর সাথে যদি বিড়িটা খাওয়া হয় তাহলে শরীরটা আরো কেমন থাকবে। তাহলে তুমি জাদা বাত নাহি, রান্না হবে না ওতে। আমি কে ফলো করবে? সবাই কেমন আছে? এখন আছি ময়দানে, যাবো বড় বাজার। আজকের ভিডিওতে সবাইকে নিয়ে চলে যাবো সবার রান্নাঘরে হেসে। মানে সত্যি কথা বলতে এত বছর ধরে আমরা যেসব ইউজ করছি, এই 10টা হাঁড়ি, অ্যালুমিনিয়ামের হাঁড়ি যারা বলেন বা সিলভার হাঁড়ি, এটা প্রত্যেক ঘরে ঘরে ওই হাঁড়িই রয়েছে, তো ওইটাকে ত্যাগ করতে হবে। আন্দামানে খালা পানি যে জেল ছিল তখন তাদেরকে স্লো পয়জন করে মারার জন্য এই অ্যালুমিনিয়াম বা 10টা কনসেপ্টের আবিষ্কার। মানে এমনভাবে মরে যাবে, কোনো টেস্ট থাকবে না, কীভাবে মরছে তো সেই জিনিস ঘরে ঘরে হিসাব মতো ইউজ হয়। তো ওদের থেকে মুক্তি পেতে গেলে আমাদের দরকার লোহার কড়া বা পিতলের কড়া। পিতলের কড়া তাড়াতাড়ি গরমও হয় বা পিতলের হাঁড়ি, এতে কী হয় নিউট্রিয়েন্টটা 100% থাকে, আর আরও ভালো হয় যদি মাটির জিনিস ইউজ করতে পারে। সব থেকে ভালো পদ্ধতি হলো, মানে আজকের দিনে দাঁড়িয়ে আপনি যদি 50-100 বছর পেছনের লাইফস্টাইল, তারা যেভাবে খাওয়া দাওয়া করতো, যেভাবে চলাফেরা করতো, সেইটা যদি অ্যাডাপ্ট করতে পারেন তো এই কলির প্রভাব থেকে আপনারা বাঁচবেন। প্রত্যেকে মুক্তি পেতে আমরা সব চিন্তাভাবনা নিলাম, আমি আমার সাথে যাচ্ছি আমার সহকর্মী, সেই ইস্কনে গেছিলাম, পিন্টুদা আমার বউ আসবে। তো এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, ইচ্ছা আছে ভিডিওটা একটু ভালো ভিউ হোক আর পুরো ইন্ডিয়া পুরো বিশ্ব না হোক, আমার বাংলার প্রত্যেকের ঘরে ঘরে যেন ওই 10টা বা অ্যালুমিনিয়ামের হাঁড়িটা যেন বদলায়। আমরা 2 পয়সা বাঁচানোর জন্য হয়তো যা তা কিনে নিই, আবার নুন চিনি তেল মশলা ঘরে যা যা প্লাস্টিকের জিনিসপত্র, রোগের সৃষ্টি সাইড এফেক্ট এখান থেকেই হয়। তো টুকটুক করে যতটা সহজ সরল থাকা যায় সেটাই চেষ্টা করবো, আর বাকি কথা যেতে যেতে বলছি। তো চলো এসছে একদম বড়বাজার স্টপেজ, এই হচ্ছে হাওড়া ব্রিজ, এই বাঁদিকটা এই দিকের সামনের গলিতে বাঁদিকেই হচ্ছে, মানে একদম কলকাতা চত্বরে স্বল্প মূল্যে একদম খাঁটি পিতলে হাঁড়ি করা কেনা শেষ ছিল। এই হচ্ছে সেই গলি, চলো দেখি। তো আমরা এবার চলে এসেছি, এই পিন্টুদা আমার বউ সব বড়বাজারে চলে এসেছি, কিন্তু এতগুলো দোকান কোন দোকান দিয়ে নেবো, কে বেশি বলো কম বলো এরকম ব্যাপার। তারপরে অনলাইন সব জায়গাতে হয় না, এখানে যেহেতু ক্যাশ ট্রানজ্যাকশানটা বেশি হয় এরকম একটা ব্যাপার আছে, এবার দেখছি কী হয়। কিন্তু পিতলের করা চাই, লোহার কড়া মানে পিতলের হাঁড়ি এইসব, এদিকটা এদিকটা এসছি সকাল সকাল পুরো ভিড়। তো তোমাদের দোকানের নামটা কি গো দাদা? এটা হচ্ছে পুরো বড় বাজারে, তাই মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে সবার রান্নাঘরে হেসেলে ঢুকে যাবে। ওই 10টার হাঁড়ি যে কি ক্ষতি করে দাদা, মারাত্মক, ওটা স্লো পয়জন, ব্রিটিশ ইন্ডিয়ারা করে গেছে ওই কারণে। আর এমনি কি কি স্টার্টিং প্রাইস, কি ভালো জিনিস একটু বলে দাও সুবিধা হবে। দাদা খুব ফ্রেন্ডলি আছে, এই হচ্ছে দোকানের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার। হেডে এসো, শান্তিমনে বসো, একদম রান্নাঘরে হেসেলে যা যা লাগে সব বদলে দাও। ওই অ্যালুমিনিয়াম হাঁড়ি ভাড়ি আর চলবে না, মানুষ পুরো একদম শেষ হয়ে যাবে। এই দাদার দোকানে সব দেখলাম সব পাওয়া যাচ্ছে, এই যে পিতলের হাঁড়ি, পিতলের কড়া আর যা যা লাগে চামচ ফামচ নিয়ে একদম সব চেঞ্জ, ওগুলো সব বেচে দেবো কেজি দরে, মানুষ অতি শেষ হয়ে যাচ্ছে। আর দাদা লোহার কড়া আছে? লোহার কড়াটা তাহলে অন্য জায়গা দিয়ে নিয়ে নেব, লোহার কড়া পিন্টুদা নেবে, আর আমরা পিতলের কড়া আর পিতলের হাঁড়ি নিয়ে নেবো, আর কাঁচার থালা ফালা তো রয়েছে ঘরে। আমাদের হচ্ছে তিন মানে 4 জন মানুষের রান্না হতে হওয়া যাবে এরকম, এরকম আমরা 2 জন, এবার অন্তত 2টো লোক আসলেও খেতে পারবে সেরকম তো রাখবে, তো একদম ছোটো নিয়ে কী করবে, 4 জন 5 জন ঠিক আছে।
ঠিক আছে, এখানে দেখো গোপাল সব কত ভালো ভালো ঠাকুরের কড়া 750, হাড়ি 800, অনেক কিছু আছে, ধুনুচি, ছোট ছোট কলসি টাইপের, এটা বালতি, ঘন্টা, হাড়ি একটা। কেন এই হাড়িতে কজনের রান্না হবে? এইটা 1.5 কিলো। 1.5 কিলো মানে কজন খেতে পারবে? অনেকজন। অনেকজন কতজন, একটা আইডিয়া তো থাকবে। বাবা তুমি বকো না তো বেশি, আর এর থেকে একটু ছোট দেখান তো। আচ্ছা, এটা 1.5 কেজি চাল, এটা 1 কিলো। তাহলে এটাই ঠিক আছে, মানে 4-5 জন লোক হলে এটা হয়ে যাবে তো? সেটাই তো, বাড়িতে লোকজন আসবে, খাবে, তুমি মাছবে, এইটাই হচ্ছে কথা। মানে মেয়েরা চাইলে 2 দিন পরে প্লাস্টিকের হাড়িও কিনে নেবে যদি না পুড়ে যেত, তুমি মাছবে, করতে হবে, এতেই তো তোমার ব্যায়াম হয়ে যাবে, মাছবে, শরীর দেবে, ঠিক হয়ে যাবে। এটা এর সরা হয় না উপরে? আরে জীবনটাই কষ্টে, দুখলা এসছো, দুঃখ, এই কষ্ট, এই সেই মাছ তো হবে। এটা 1 কেজি 370। মিস্টার বাবলু, আমরা ওই অ্যালমোনিয়াম হাড়ি, অ্যালমোনিয়াম কড়াতেই কিন্তু ফেঁসে গেছি, বুঝলে, ওখান থেকে বেরোতে হবে তোমাকে। হ্যাঁ, এটা ঠিক আছে, আরে থিকনেস তো ঠিক আছে না, একবার এগুলো ওয়ান টাইম ইনভেস্ট, সুন্দর সরা, ওটাই থালা, ওটাই সরা, ওটাই হবে, কিচ্ছু পড়বে না, হুটো পাটা না, শান্তভাবে কাজ করতে হবে না, রান্না বান্না ধৈর্যের কাজ। চান ঘরে জিনিসপত্র বদলাবেন, পিতলের যাবতীয় জিনিস শুরু থেকে পুজো রান্নাঘরে সব কিছু এখানে পাওয়া যায়, এই যে ঠাকুর দেবতা প্লাস আমরা যা নিচ্ছি হাঁড়ি করা কত কী দাম সব কিছু শেয়ার করবো, আর লিঙ্কেও ডেসক্রিপশান লোকেশান কারেন্ট লোকেশান সব দিয়ে দেবো, আসুন আস্তে আস্তে এইভাবে বদলান। আচ্ছা দেখে কি তোমার মনে হচ্ছে যে ঠাকুর ঘরের জন্য জিনিস কিনছো? হ্যাঁ, সবার ঘরে কিন্তু মোটামুটি থাকে কিন্তু তারা ঠাকুরের জন্য কেন, এটাই তো চা সনাতন ধর্মে ওটাই বলেছে যে ঠাকুরের জন্য যা কিছু করছো সব তোমার শরীরের জন্যই কাজে লাগে, ওই জন্য সনাতন ধর্মে ঠাকুর খুঁজতে খুঁজতে না পেয়ে নিজেই ধ্যানে বসে অহং ব্রহ্মাস্মি, মানে নিজেদের সব। এগুলো হচ্ছে হাতা খুন্তি পিতলের, এগুলো কি যা হবে ওইটাই তাই না? এই তিনটের ওয়েট কিরকম হলো দেখো? 600-700 টাকা। ৬২৭, এটা হচ্ছে 1300, এই না এটা 1000 সামথিং, এটা 1300-র মতো। আচ্ছা তো আমাকে একটা পিতলের চামচ বললে 70 টাকা, কাঁসার চামচ 200 টাকা, তাই তো? 220। তো এই একটা আর পিতলের একটা দিয়ে দেয়। আছে তো ঘরে, কি করবে নিয়ে আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ ফেলে দেবো তো, ওই 10টা হাড়ি যা আছে সব ফেলে দেবো, আর ওটা কালো। এটা হচ্ছে পিতলের, এটা হচ্ছে কাঁসা, কাঁসার দামটা বেশি, এটা 70, এটা 220। তো এটা তো আছে।
এটা 260 ঘন্টা না। তামার জলের বোতল, এগুলো হচ্ছে 450 করে তামার। এখনো এটা খোলো, এটা একটু প্রিন্টেড দাম কত? 450, 450, 500, 700, 800 এটা 500, 780 টাকা 2 লিটারের জল, আমাদের 780 টাকা 780 টাকা। হ্যাঁ, সারা জীবনে একবার কিনবো। এই জায়গাটা একটু মেনটেন করে লেবু বাতে টক জাতীয় জিনিস দিয়ে মেজে নেবো, তাই তো? আচ্ছা, হাঁড়ি করা কি পার ডে সেল হয়, মানে একদম মানে হচ্ছে এখনো? তাহলে এখনো সেরকম মানুষ আছে, এখনো বদলায়নি দুনিয়া, বুঝলে? এর কি ডিজাইন এই একটাই না, আরো অন্য কিছু রয়েছে? দাদার আজকে তো মোটামুটি সেল ভালোই হয়েছে। দাদা এতগুলো নিচ্ছেন, বুঝে নেবেন। হলো, আমরা আস্তে আস্তে বাড়াচ্ছি, আপনি একটু নিজের। হ্যাঁ, ব্যাস, গ্যারান্টি বা এটা একটা ভালো, যদি খারাপ হয় বিলটা যেটা থাকবে ওটা নিয়ে আসবে, রিটার্ন করে দেবে। আচ্ছা, মানে আরো গ্লো হবে। হ্যাঁ, যত খাটবে তত। না, এসব জিনিস খুব ভালো, মানে বিজনেস করে দিদি দুটোই চেক করে দেবেন, আর ওইটা লাগিয়ে দেবেন একটু। হ্যাঁ, আর মেন দিদি কি বলুন তো, আমাদের তো ঘরে সব দস্তার হাড়ি, সব দস্তার ওতেই সেম। ওইখান থেকে যদি বেরোতে পারেন তাহলে দেখবেন সব ঠিক। মানে ওইগুলো হচ্ছে স্লো পয়জন করে মানুষের মারার পরিকল্পনা হয়, বিদেশিরা করে গেছে, আমরা সেইভাবেই চলছে। আর এগুলো কি বলুন তো, হয়তো জীবনে একবার কিনবেন, দুবার কিনবেন, একটু খরচা দিয়ে কিনবেন, দেখবেন সারা জীবন ঠিকঠাক চলবে। হ্যাঁ, প্লাস রিসেল ভ্যালুও আছে। আমি চাই কোথাও না হোক তোমাকে দেখে অন্তত দুটো ঘরে অন্তত পিতলের হাড়ি করা আসুক, আমার সেটাই পূর্ণ। ওই দশটার হাড়ি শেষ করে দেবে মানুষ, আরো অনেক জিনিসই মানুষকে আস্তে আস্তে বাদলা দেবো, সব ছেড়ে দেবো। বলো, যেটা ঠিক না সেটা ঠিক না, সব ছেড়ে দিতে হবে। না না, ছেড়ে দিতে, আমরা কি বলতো, মানে এই অ্যাড দেখে, মানে মানুষ যা করছে ওই দেখেই পুরো পাগল হয়ে যাচ্ছে আমরা ওর পেছনে। হ্যাঁ, একটু বুঝে, জীবনে প্রথম এই বড় উদ্যোগ, কারণ সবাই আমাকে যা তা বলছে, বুঝলেন তো, এইসব করছি বলে, কিন্তু কেন করছি পরে বুঝবে। আর দিদি, আপনাকেও রিকোয়েস্ট থাকলে, একটু সামর্থ্য হলে ওই দশটা হাঁড়িটা বদলে দেবেন, দেখবেন ভালো থাকবেন। দশটার হাঁড়ি, আর একটা কি বলুন দিদি, ওই যে থামসাপের যে বোতল, জল খাবার বোতল, প্রত্যেক ঘরে ভরে রয়েছে প্লাস্টিকের বোতল, পুরো শেষ করে দিচ্ছে। তাহলে ধুনচিটা, এটার একটা অ্যাপ্রক্স আইডিয়া বলুন না দাম। এটা 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 330 ধুনচি, ঠিকই আছে। নিন আমাদেরটা বিল, বোতলের জল রেখে, মানে এখান থেকে জলটা নিয়ে আর স্টিলে দেওয়া যাবে না, প্লাস্টিক বাদ কাঁচের বোতলে দেওয়া যাবে, কাঁচের গ্লাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে গুণটা মেনটেন থাকবে। নামও লিখিয়ে দেয় জানো, হ্যাঁ নাম লিখে নেবে, মনের নাম লিখে। হ্যাঁ, সব থেকে ভালো ব্যাপার এগুলো, ধরো যখন পাতলা হয়ে যাবে তুমি রিসেল করতে পারবে, একটা দাম পাবে, তারপর তোমার ভালো লাগে তোমার বইয়ের নাম লিখে রাখতে হবে, এগুলো কিন্তু ছোটবেলা থেকে আমরা দেখেছি। কিন্তু বলো, আমাদের ভারতের সংস্কৃতি গর্ব করা, বলো না কি নেবো, 2 লাখ টাকা নিয়ে কত হলো, 6,093 মাত্র। ও এবার ভেরিফিকেশনে বসেছে, এমআরপি ধরে ধরেছে, বুঝো না ব্যাপারটা, 1,000 টাকা কমাও। বাহ, দাদা চা খেতে দিল, তো এই হচ্ছে ফাইনাল। এবার একটু
মানে 24 ঘন্টা রাখবো এরকম পুটি? আচ্ছা মানে 24 ঘন্টা পরে নর্মাল না, কারণ ওটা তো জয়েন্টের জায়গা না, এই যে এগুলো জয়েন্ট হয়েছে। আর কিছু লাগবে না তো? বুদ্ধিটা হলো বর্ষা, এই যে মানে এটা কি বলতো, মানে বাড়িতে লোকজন আসলো, মেয়ের দুধ গরম করা, চা করা, ঠিক আছে না বলো? এটার দাম কত বললেন দাদা? এটা দেখো কত হচ্ছে, বদল যখন হচ্ছে সব দিক দিয়ে হবে, ঠিক? এবার তোমার শরীরটা দেখবে কমবে, এগুলো যখন মাছবে না ডেলি, শরীরটা দেখবে এক মাস পরে তুমি কোথায় যাবে, ছোট্ট হারি না দিদি? ও আচ্ছা, গিফট করবে, ভালো, এগুলো ভালো বার্তা, এগুলো দেওয়া মানে ভালো, তখনই আমি যখন এটা ইউজ করব। হ্যাঁ, ভালো তো জিনিসটা করে, মানুষকে এটা দেবেন তো, ওই সেই রেখে দেবেন, ওইটা দাওয়ার সময় আপনি একটু বলে দেবেন যে এটা কিন্তু ইউজ করবেন, তাহলে রেখে দেবেন তুলে। আমরা এখানে এসেছি লোককে গিফট দিতে দিতে থেকে নিজেরাই ঘরে দস্তার হাঁড়ি বাড়ি সব বাদ দিয়ে দিয়েছি অ্যালুমিনিয়ামে, এবার থেকে এইসব ইউজ করবো। কত? এটা 500 টাকা, ঠিক আছে, একটু ছোট নেই। তারপর পিতলের কলসি, এখন তো গিফট দিলে সব রেখে দাও। হ্যাঁ বলছিল না, আমরা এখন গিফট দেওয়া মানে কিন্তু অন্য কিছুতে চলে যাচ্ছিলাম, লাভ বলা এইসব এইসবে চলে যাচ্ছে, এইসব জিনিসগুলো কিন্তু ভুলেই যাচ্ছিলাম। আমি ঠাকুরদাকে দেখতাম পিতলের বালতি, হ্যাঁ, তো আমাদের অতীতকে ভুলে গেলে চলবে না, এ হচ্ছে কথা। তবে দোকানে এত মহিলার ভিড় দেখে ভালো লাগছে, মানে এখনো এইসব জিনিসের ডিমান্ড আছে, যত সময় যাচ্ছে তত ভিড়ও বাড়ছে, ভালো লাগছে। দু একজনের ফিডব্যাকও আপনারা দিলাম, ভালো এটা। এই হাড়িটা খুব সুন্দর লাগে, এটা 829 টাকা, ওটাই দিদি নিচ্ছে, গিফট করবে অন্নপ্রাশন। এত ভারী, আস্তে আস্তে পুরো সন্ধ্যা হয়ে গেল, এখন দেখাবো কি কি নিয়েছি। টোটাল আমাদের 7,000 খরচা হয়েছে, আমাদের পিন্টুদা কিছু আর আমরা কিছু, এই দেখাই। পরে এটা নিলাম, মানে এটা অনেক কাজে লাগবে, এটা ওই দুধ ম্যাগি ওট ফোট যেসব বানাবো এটা ঠিক আছে, রুটি বানানোর জন্য এটা কিন্তু পুরো সারা জীবন চলে যাবে। এটা পুরো ওটা দিয়ে নিজের মাথায়, ওটা দিয়ে নিজের মাথায় মারো যদি বুদ্ধি হয়। ওই দেখ, হাড়িটা পড়লো প্লেট প্লেট নিয়ে 1600 কত টাকা পড়লো, এটা 1000 কত টাকা। এই হলো আমাদের টোটাল, তবে একটু কষ্ট হলো কারণ আর জবটাও তো, ও হ্যাঁ, মেন যেটা সব থেকে ভালো হয়েছে, আর এরকম জব ফ্লিপকার্টে বলুন, তারপর ইসা লাইফ আমি কিনি, ওখানে 1 লিটারের দামই হচ্ছে 700 টাকা, এটা 2 লিটার, এটা 2 লিটার সেই দামে পাওয়া গেল, এটা খুব ভালো, একদম আমার তো হয়ে পছন্দ হয়েছে। কি করবো, খুলবে কি করবে, যত আমাদের রোগের সৃষ্টি, সব ভুলভাল অনিয়ম সবকিছু থেকেই হয়, মানে গোড়া থেকে সবকিছু যদি ঠিকঠাক করতে পারেন তাহলে সব ঠিক থাকবে। আর প্রত্যেক ঘরেতে ঘরেতে 10টা অ্যালুমিনিয়াম সিলভার সব ঘরে দেখুন না, অ্যালুমিনিয়াম
আচ্ছা এবার একটা কথা বলো, এবার এইগুলো আস্তে আস্তে বদলালে আশা করি সবার কাছে অনুরোধ এই ভিডিওটা একটু সবাইকে শেয়ার করুন, কারণ এরকম টাইপের ইনফরমেশন মানুষের কাছে পৌঁছানো খুব দরকার। আচ্ছা ঠিক আছে, আরেকটাও তো ইনফরমেশন পৌঁছানো দরকার, বলো বলো, যেটা হচ্ছে কাঁসার বাসনে খেলে যে শরীর ভালো থাকবে তাই তো, আর কাঁসার বাসনে খাবো আমাদের শরীর ভালো থাকবে, কপারের এতে জল খাবো শরীর ভালো থাকবে, এবার এর সাথে যদি বিড়িটা খাওয়া হয় তাহলে শরীরটা আরো কেমন থাকবে? একদম ছেড়ে দিতে হবে। হ্যাঁ কবে ছেড়ে দিতে হবে? এক্ষুনি আজকে থেকেই তো ছাড়া উচিত। আমি তো ছেড়ে দিয়েছি ওই একটা গুটটাও ছেড়ে দিলাম। কেন? তাহলে তো বেকার, তাহলে তো খেয়ে লাভ নেই, তাহলে তো খেয়ে লাভ নেই। হ্যাঁ এবার ওটা ছাড়তে হবে, মাংস খাওয়া ছাড়তে হবে, মাছ খাওয়া ছাড়তে হবে, একদম সত্যি গা। তুমি ওইটা বাদ দাও না, তুমি আগে বিড়ি খাবারটা ছাড়ো না। কবে তাহলে ছেড়ে দাও? যেদিন থেকে ছাড়বে সেদিন থেকে ওতে করে রান্না করো। জাদা বাদ নাই, তাহলে তুমি জাদা বাদ নাই, রান্না হবে না ওতে। আমি কে ফলো করবে কি করে? ওতে রান্না হবে না তাহলে। হয়ে গেছে তো, কি লাগছে চকচক করছে, স্বর্ণ কিচেন এইভাবে বদলে যাবে। আচ্ছা তুমি বলো, কথা তো অনেক কিছু বলছো কিন্তু এটা কি ভালো হলো না খারাপ হলো বলো? হ্যাঁ ভালো তো সবই হলো, খুব ভালো হলো, টাকাটাও খুব ভালো লাগলো। ভালো জিনিস, এবার টাকা সেরকম ব্যাপার থাকলে এদেরও বাপ হচ্ছে মাটির হাড়ি, মাটির হাড়ি কিনে নাও যা খাবে একদম 100% একদম নিউট্রেন। মাটির হাড়ি কিনতে হবে, কিনবো তো এটা, এত টাকা বেকার না। ঠিক আছে এটাও দরকার, বন্ধু কথা তোমাকে আজ থেকে 100-200 বছর আগের লাইফস্টাইল যদি মেনে চলতে পারো তাহলে ঠিক আছে। আর এইগুলো এই হাঁড়িগুলো এখন এমনি ইনট্যাক্ট অবস্থায় তুলে রাখছি, হাঁড়ি এই যে কড়া, এরপরও যদি দেখেছি ওপর থেকে নিচে নামছে এগুলো, এগুলো যদি নিচে নামে তাহলে এগুলো দুমড়া মুচড়ে ভেঙে দিলো কেন হবে, এখন ওপরে রেখে লোকজন দেখে বেচে দেবো বা কাউকে দিয়ে দেবো। আর তোমাকে কি করবো, আর তোমার এই বিড়ি গুলো তোমরা মুচড়ে ফেলে দিই? তাহলে এইটা কি, এটা এটা কি লেখা, এটা কি গৌতম দা? হ্যাঁ এইটা কি, এটা এর একটা মেসেজ আছে। হ্যাঁ না তাহলে এইটা এটাকে কে দুমড়ে মুচড়ে ফেলবে? এগুলোতে লেখা থাকে যে তামাক ক্যান্সারের কারণ, ধীরে ওখানে মানুষ জেনে শুনেও খাচ্ছে এগুলো, কি বলতো মানুষ, তো এটাও তো মানুষ জেনে শুনে খাচ্ছে না জানে, মানে দুদিন পরে তোমরা তো পারলে দুদিন পরে প্লাস্টিকের হাঁড়ি কিনে নেবে। হ্যাঁ জানে, একটা জিনিস দেখায় এটাকেও দুমড়ে মুচড়ে এইভাবে ফেলে। এই জিনিসটা কারা কিনে আমাকে বলুন, এই জিনিসটা কারা কিনে, মানে প্লাস্টিকের 10 টাকা ডাল গোটানি, মানে গরম ডালটা ফুটবে ওর ভেতরে ঢুকে পাক মারে, ওটা দিয়ে বউ আচ্ছা স্বামীকে খাওয়া। হ্যাঁ আরে বাপরে, তাহলে তো সব প্লাস্টিকই বন্ধ করতে হবে, করতে হবে তো, করতে তো যা যাও সরকারকে কি বলো, তুমি খাবার বানাচ্ছো এবার সেগুলো প্লাস্টিকে কি করে বন্ধ করতে হবে, এগুলো কোথায় ঢোকাও বলো, ওখানে এটা রাখছি, এগুলো সব বাদ দাও, শরীর হবে একদম চাকাচাক, সচ্ছল জীবন সরল সরল থাকবে ব্যাস। আর এই করে করে সংসারে অনেক খরচা হয়ে গেল, এবার একটু অন্যদিকে খরচা পাতি আছে, এই হয়ে গেল, এবার একটু ঠিকঠাক চলাফেরা করো সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আর এটা দেখে দিলাম, ও বাবা 10 টাকা কত গুণ, তাও এটা মামকে দিই, এটা দিই মারি মামকে, মাম ভয় পায় এটা। তো ঠিক আছে, এতক্ষণ ধৈর্য ধরে সবাই ভিডিওটা দেখেছেন, আর আর যে ইনফরমেশনটা দিলাম প্রত্যেক ঘরে ঘরে, আমি যত মহিলা দেখেছি সবাইকে বলেছি, বাসে একজন ঠাকুমা বসেছিল তাকেও মানে ধাড়িটা ধরে বসেছিল, আমি বললাম ঠাকুমা ঘরে গিয়ে যে এত জ্ঞানটা দাও, তোমার যে জ্ঞানটা তুমি বিড়িটা কবে, যাই হোক বলার উদ্দেশ্য এটাই, বদলে যান, সবাইকে বদলাতে সাহায্য করো, নিজেই ভালো লাগছে না লোককে জ্ঞান দিচ্ছ, না না সেটা তো লোকে বলবে, তুমি বলছো তুমি যে লোককে জ্ঞান দিচ্ছ তুমি তো নিজেই বদলাচ্ছ না। যাই হোক বন্ধুরা, আবার দেখা হবে এইভাবে একদম ভিডিওটা নিয়ে একদম লোকের ঘরে রান্নাঘরে হেসেলে ডুবে যান, একদম 10টা বর্জন স্বর্ণ।